হ্যালো ভিউয়ার্স, আমি সাজ্জাদ হোসেন। আজকে আমরা সেশন সম্পর্কে জানবো, অর্থাৎ সেশন কি এবং কিভাবে কাজ করে, আমাদের পার্ট 7। আর আজকে পিএইচপির আমরা সেশন সম্পর্কে জানবো। তাহলে সেশন কি প্রথমে জানতে হবে, সেশন কি, হোয়াট ইজ সেশন। সেশন ইজ এ ভেরিয়েবল অ্যান্ড ইউজ টু স্টোর ইনফরমেশন, অর্থাৎ সেশন হচ্ছে এমন এক ধরনের ভেরিয়েবল যা ডেটা স্টোর করতে ব্যবহৃত হয়। তাহলে মনে রাখতে হবে কি, সেশন হচ্ছে এমন এক ধরনের ভেরিয়েবল যা ডেটা স্টোর করার জন্য পিএইচপিতে ব্যবহৃত হয়। হাউ টু ক্রিয়েট সেশন, তাহলে সেশন ক্রিয়েট করতে হলে প্রথমে আমাদের লিখতে হবে স্টার্ট সেশন, তারপর ডলার আন্ডারস্কোর সেশন কি ভ্যালু, অথবা স্টার্ট সেশনে দিতে পারবো, অথবা সেশন স্টার্ট যে কোনো এক ধরনের ইউজ করা যায়। হাউ টু রিমুভ সেশন, সেশন রিমুভ করতে হলে সেশন ডেস্ট্রয় অথবা আনসেট ব্যবহার করা হয়। তাহলে আমরা এখন কোডিংয়ে চলে যাচ্ছি। প্রথমে জাম্প সার্ভারটা অন করে নিলাম এবং অ্যাটম জাম্প ফোল্ডারের ভিতর গিয়ে সি ড্রাইভে এসটি ডকের ভিতর আমরা অ্যাটম সার্ভারটা ওপেন করলাম। তাহলে ব্রাউজারটা প্রথমে ইন্ডেক্স ডট পিএসপি দিয়ে এন্টার দিলাম। তাহলে প্রথমে আমি এইচটিএমএল স্ট্রাকচার নিয়ে আসতেছি, এরপর পিএসপি, সরি, তারপর পিএসপি শুরু এবং শেষ করলাম। তাহলে সেশন স্টার্ট করলাম, প্রথমে সেশন স্টার্ট সেশনের সেমিকোলন দিয়ে ক্লোজ করলাম। তারপর যদি কোনো একটা ডাটা, একটা ভেরিয়েবল নিলাম নেম, এভাবে নিতে পারে, অর্থাৎ দেখেন একটু সহজভাবে নিই, সিএসএস সেশন এন। তাহলে এটা একটা সেশন, অর্থাৎ সেশন স্টার্ট করলাম এবং এই নাম, এটা হচ্ছে একটা ভেরিয়েবল, সেশন ভেরিয়েবল, অর্থাৎ ডলার আন্ডারস্কোর সেশনটা লিখতে হবে এবং সেশন অর্থাৎ যাকে কল করলে আমি এই ডেটাটা পাবো, এটা হচ্ছে সেশনের নাম, অর্থাৎ এই এটা হচ্ছে সেশন নামক ভেরিয়েবলের নাম, অর্থাৎ এই নাম ধরে যখন কল করবো এই ডেটাটা পাওয়া যাবে। তাহলে আমি এখন ইকো করি, ইকো সেশন যেভাবে কেস সেন্সিটিভ নেম। এখন দেখেন আনডিফাইন নেম, সরি আনডিফাইন নেম হওয়ার কোনো কারণে ইকো ডলার আন্ডারস্কোর ডিফাইন নেম ইন 11 নম্বর লাইন, সমস্যা কোনো একটা তো হচ্ছে, সিএসএসআইওয়ান কি এস এস হবে সেশন। দেখেন সাজ্জাদ হোসেন আসছে, অর্থাৎ প্রথমে আমি এই ভেরিয়েবলটা নিলাম, নেয়ার কারণে ডলার আন্ডারস্কোর সেশন নেম, নেম নামক এই ভেরিয়েবলে এই নামটা সেভ করলাম এবং ইকো করলাম, তারপর ইকো সেশন নেম, অর্থাৎ এই নামটা ধরে যখন ডাক দিলাম, কল করলাম, তখন কি এই নামটাই শো করলো। এভাবে না করে অন্যভাবে করা যায়, অর্থাৎ যদি আমি এরকম করতাম, ইমেল বড় হাতে লিখে ফেলছি, ইমেল gmail.com, এভাবে যদি লিখি ইমেলটা আমি সেশনে সেভ করতে চাচ্ছি, সেশন দিলাম, ইমেল ইমেল, তাহলে যদি ইকো সেশন ইমেল একটা বিয়ার নিয়ে নিচ্ছি, নাহলে বুঝতে অসুবিধা হবে, বিয়ার শেষ করলাম সেমি কুলন দিয়ে। এখন দেখেন অর্থাৎ প্রথমে করছি কি, এই ইমেল নামক ভেরিয়েবলে আমার ভ্যালু ইমেলটা কি করলাম নিলাম, এই ভ্যালুটা নেয়ার পর এবং এই ভ্যালুটা আমি সেশনে সেভ করার জন্য ডলার আন্ডারস্কোর সেশন ইমেল এই নামে একটা সেশন নিলাম, এই সেশনের ভিতর এই ভ্যালুটা কি করলাম অ্যাসাইন করে দিলাম, এর মানে এই নামের সেশনে কি হচ্ছে, এই ইমেলটা সেভ হয়ে যাচ্ছে। এরপর ইকো যখন করছে সেশন আন্ডারস্কোর ইমেল, তখন এই আমার ইমেলটাই কি করছে, শো করতেছে। তাহলে এরপর
আমরা একটা ফর্ম ভ্যালিডেশন সিস্টেম দেখব, অর্থাৎ সেশন। সেশন এমন এক ধরনের, অর্থাৎ এখন দেখেন আমি যদি ব্রাউজারটা, আচ্ছা একটা বিষয় দেখাই, নতুন একটা পেজ নিলাম নিউ ডট পিএসপি, এই পিএসপিতে ঢুকে আমি সেশন স্টার্ট করলাম। এখন এখানে যদি আমি এই ভেরিয়েবলগুলো কী করে দিই, সেশন ইকো করি, তাহলে দেখেন নতুন এখানে কিন্তু কি আমার কোনো ভ্যালু নাই। জাস্ট সেশন স্টার্ট করার পর সেশন নেম এবং ইমেল দ্বারা কল করবো, যে আমি কল করার পর ঠিক আগের মতো এই এই কি এই ভ্যালুগুলো কি শো করবে এই নতুন পেজেও। লোকাল হোস্ট, লোকাল হোস্ট নিলাম, নিউ নিউ ডট পিএসপি নামে নতুন একটা পেজ নিলাম। দেখেন নিউ ডট পিএসপিতেও কি এই নিউ ডট পিএসপি নামক পেজও আমার কি ভ্যালুগুলো শো করতেছে। তার মানে কি সেশনে যদি কোনো একটা ডেটা সেভ করে আমি যে কোনো পেজে থেকেই আমি যদি কি করি ওই সেশনগুলোকে যখন কল করব, সেশনগুলো শো করবে, সেশনে থাকা ডাটাগুলো শো করবে। অর্থাৎ সেশনকে যে কোনো পেজ থেকে কল করা যায়, অর্থাৎ পেজটাতে গিয়ে সেশনকে ঠিকভাবে কল করতে হবে সেশনের নাম ধরে। তাহলে আমরা এখন ফর্ম ভ্যালিডেশন দেখবো, অর্থাৎ একটা ফর্মে যখন একটা ডাটা সেভ করব তখন ওটা সেশনে সরাসরি কী করে সেভ করা যায়। যেমন এতটুকু থাক, আমি ফর্ম পিএসপি থেকে বের হয়ে গিয়ে ফর্ম নিচ্ছি, একটা ছোট্ট ফর্ম নিব, মেথড এমইটি ওডি মেথড পোস্ট, পোস্ট মেথড নিলাম, তারপর ইনপুট, ইনপুট টাইপ টেক্সট রাখলাম, নেম, নেমের ভিতরে নেমই রাখলাম, এবং একটা ইনপুট বক্স নিব, ইনপুট সাবমিট, এটি সাবমিট, এবং নাম নিচ্ছি সাবমিট, বেলো, বেলো হবে সাবমিট, রিলোড দিচ্ছি, এটা রিলোড দেন। দেখেন একটা সুন্দর একটা, যদি সুন্দর না, সিএসএস অ্যাপ্লাই করা হয়নি, জাস্ট এইচটিএমএল স্ট্রাকচারটা নিলাম, অর্থাৎ একটা ছোট্ট একটা ফর্ম পেলাম আমরা, যাতে সাবমিট করা যাবে কোনো একটা ডাটা লিখে। তাহলে এখন আমি করতেছি এই এখানে যে ডাটাটা লিখবো এই ডাটাটা ধরতে হবে। তাহলে এখানে ইনপুটের নাম দিয়েছি আমি ইনপুট টাইপ টেক্সট নেম, প্রথমে ইফ ইস সেট ডলার আন্ডারস্কোর পোস্ট সাবমিট। দেখেন ইফ ইস সেট ডলার আন্ডারস্কোর পোস্ট সাবমিট, এর মানে কি ইফ যদি থাকে, ইস সেট যদি, ইস সেট মানে হচ্ছে যদি থাকে, অর্থাৎ যদি ডলার আন্ডারস্কোর পোস্ট, ডলার আন্ডারস্কোর পোস্ট, অর্থাৎ এই নামে যদি ইফ যদি থাকে, ইস সেট, ইস সেট মানে হচ্ছে থাকে, যদি থাকে ডলার আন্ডারস্কোর পোস্ট, অর্থাৎ পোস্ট মেথডে যদি সাবমিটে যদি ক্লিক, এই সাবমিট বাটনে যদি ক্লিক হয়ে কিছু আসে, তাইলে এর ভিতরে ঢুকবে, এই লুপটার, এই কন্ডিশনের ভিতরে ঢুকবে। তার মানে কি যদি এই সাবমিট বাটন পোস্ট মেথডে যেহেতু আসতেছে, এই জন্য এখানে পোস্ট লিখলাম, গেট মেথডে আসলে গেট লিখতাম, ইফ ইস সেট ডলার আন্ডারস্কোর পোস্ট, অর্থাৎ পোস্ট মেথডে যদি কিছু একটা আসে, সাবমিট বাটনে ক্লিক পড়ার পর কোনো একটা ডাটা যদি আসে, তাহলে এই কন্ডিশনের ভিতরে ঢুকবে, তা না হলে এই কন্ডিশনের ভিতরে ঢুকবে। বোঝা গেছে? অর্থাৎ সাবমিট, এই ইনপুট বক্স সাবমিটের যদি ক্লিক পড়ে, যদি কোনো একটা ডাটা আসে, তাহলে এই ডাটাটা আমরা কী করবো, এখানে রিট্রাইভ করে নেব। তাহলে নেম ডাটা রিট্রাইভ করার জন্য পোস্ট, পোস্ট ভিতর এই এখানে পোস্টের ভিতর নাম কোনটা দিতে হবে, এখানে ইনপুট আমরা নাম কি দিছি, সরি ইনপুট বক্সের নাম দিছি নেম, এই নামটাই দিতে হবে নেম। ঠিকভাবে কাজ করতেছে না কিনা দেখার জন্য এখানে একবার ইকো করে দেখলাম। ডাটা শো করতেছে না অবশ্যই, ইফ ইস সেট ডলার আন্ডারস্কোর পোস্ট, পোস্টে বড় হাতে লিখতে হবে পোস্ট। হ্যাঁ দেখেন, অর্থাৎ এখানে আমি যা লিখতেছি তা কি করতেছে, উপরে শো করতেছে, এস এস লিখলাম, এখন উপরে শো করতেছে, তার মানে ঠিকভাবে কাজ করতেছে। তাহলে আমরা এখন করব কি, যদি এখানে কোনো একটা ডাটা লিখে সাবমিটে ক্লিক করা হয়, তাহলে ওই ডাটাটা কোথায় যাবে, সেশনে সেভ হয়ে যাবে। তাহলে এটা করার জন্য এখানে সেশনকে উপরে, যেহেতু সেশন স্টার্ট করাই আছে, সেশন, সেশন ডলার আন্ডারস্কোর সেশন,
नाम दीब कि नेम इज इक्वल टू डॉलर नेम অর্থাৎ এখানে যে ডেটাটা আমরা দিব এই ডেটাটা সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কোথায় সেভ হয়ে যাবে, সেশনে সেভ হয়ে যাবে, করতেছে সেশনে সেভ। যাক আমার নাম দিলাম না অনেকবার, আপনাদেরকে বিরক্ত করতেছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই চ্যানেল দিলাম, সাবমিট কোথায় গেল জানি না, অর্থাৎ এটা কিন্তু সেশনে সেভ হয়ে গেছে। তাহলে আমরা আরেকটা পেজে এখানে ইকো করব, দেখেন ওয়েলকাম টু মাই চ্যানেল চলে আসছে, অর্থাৎ আমি সেভ করলাম এখানে কিছু একটা দিয়ে, এখানে কি করতেছে ইকো করতেছে, ইমেলটা আগে থেকে থেকে গেছিলো, ইমেলটা আমি একটু রিমুভ করে দিচ্ছি। নিউ নিউ তো কিছুই নাই, এটাই কাজ করতেছিল এতক্ষণ। দেখেন এখানে যা দিই না কেন এখানে কি দেখতে পাচ্ছি। তাহলে এখানে এমন একদম এখানে একটা সিস্টেম করতেছি সেশন ইউজ করে, ডলার আন্ডারস্কোর ইফ ইজ সেট, ইফ ইজ সেট ডলার আন্ডারস্কোর সেশন, সেশনের ভিতরে যদি নেম নেম থাকে, নেম ইফ ইজ ডলার আন্ডারস্কোর নেম, নেমের ভিতরে যদি থাকে ই, এখন করতেছে কি ইফ ইজার সেশনে যদি কোনো নাম থাকে তাইলে করব কি ইকো আওয়ার সাইট, এ ধরনের একটা লিখা শো করালাম, যদি না থাকে তাহলে কি করবে হেডার ইউজ করলাম, লোকেশন ইন্ডেক্স ডট পিএসপি, এর মানে কি ভালো করে খেয়াল করেন একটু, অর্থাৎ এখানে করলাম কি ইফ ইজ সেট, ইফ অর্থ যদি ইজ সেট থাকে সেশন আন্ডার সেশনের ভিতর নেম, অর্থাৎ সেশনে যদি কোনো নাম থাকে তাহলে তাহলে কি শো করো ওয়েলকাম টু আওয়ার সাইট, যদি না থাকে তাহলে হেডার, হেডার মানে হেডার, হেডার হচ্ছে এ পিএসপির একটা প্রপার্টি, এটার দ্বারা কি করা হয় অন্য পেজে পাঠানো হয়, অর্থাৎ অন্য পেজে রিডাইরেক্ট করা হয়, যদি না থাকে তাহলে তাকে কি করে দাও রিডাইরেক্ট করে দাও ইন্ডেক্স ডট পিএসপিতে, ইন্ডেক্স ডট পিএসপিতে রিডাইরেক্ট করে দাও, এবং ডাই ইউজ করবেন, অর্থাৎ শেষ এখানে। হ্যাঁ তাহলে করলাম কি যদি সেশনের ভিতর নামটা থাকে তাহলে এটা শো করো, যদি না থাকে তাহলে ইন্ডেক্স ডট পিএসপিতে পাঠিয়ে দাও। আনএক্সপেক্টেড অর নিউ ডট পিএসপি পাঁচ নম্বর লাইন একটু সমস্যা, আচ্ছা এখানে ক্লোজ করে নি। ওয়েলকাম টু সেশন আছে অর্থাৎ, তাহলে হ্যাঁ দেখেন কোন একটা যে কোনো একটা নাম দিলাম, যদি থাকে এখন সেশন আছে, যদি এখানে আরেকটা যদি সেশন না থাকে, সেশনটা আমি এখানে গিয়ে ক্লোজ করে দিচ্ছি, ইন্সপেক্ট অ্যাপ্লিকেশন ক্লিয়ার কি হয় দেখেন ইন্ডেক্সে কি অটোমেটিক ইন্ডেক্সে চলে গেছে, সেশনে যদি কোনো এখানে যদি কোনো ডাটা না থাক না থাকে ইন্ডেক্স, এখানে যদি আমি আবার যদি আমি নিউ লিখি, নিউ অটোমেটিক কি ইন্ডেক্সে রিডাইরেক্ট হয়ে যাচ্ছে, নিউ লিখলেই কারণ সেশনে কোনো ডাটা নেই, আমি এখানে বলে দিচ্ছি যে বিচার সেশনে যদি কোনো নেম নামে কোনো ডাটা না থাকে তাহলে সরাসরি কি হেডার করে দাও, যদি থাকে ওয়েলকাম শু করো, যদি না থাকে কি হেডার করে দেবো ইন্ডেক্সে, এটাই করতেছে বারবার। তাহলে এখানে যদি কোনো ডাটা দিই এখন দেখেন হইলো, এটা সাবমিট নিউ, হ্যাঁ ওকে তাহলে নিউতে চলে গেলাম, এখন শো করতেছে ভালোভাবে। তাহলে এখানে একটা লগ আউট বাটন বাটন যদি দিই আমি, লগ আউট বাটন এ নিলাম, লগ আউট